হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। কিন্তু আমার শরীরটা সত্যি খুবই অসুস্থ, ঠান্ডা লেগে গেছে। বুঝতেই পারছো, কথা শুনে আমাদের পাশে এখানে ছদ্মবেশ প্রতিযোগিতা হয়েছিল, সেখানেই গিয়েছিলাম। দেখো কত ছোট ছোট ভাই বোন, আর এ তো দেখতেই পাচ্ছি হচ্ছে মিষ্টি আমার দাদার মেয়ে, সে কৃষ্ণ সিজিচি। দেখো বাঁশিটাকে যেন পুরো খেয়ে খেয়েই নিচ্ছে সে, দেখো কত সুন্দর লাগছে। আর ওখানে অনেক প্রতিযোগী ছিল, ছোটদের এগারো দফা এবং বড়োদেরও এগারো দফা পুরস্কার। এই যে একটা দেখো ছোট্ট বোন, এটা ছোটদেরই। আর এখানে শ্যামা পুজো মিলন উৎসব হয়েছিল, পরিচালনা করেছিল নবজাগরণ সংঘ। বুঝতেই পারছো আমার দাদারা সম্পর্কে হয়। এখানে দেখো একটা বোন কালী সেজেছে, ওখানে একজন বোন ছোট্ট বোন ঝাঁসি রানী। আর এই হচ্ছে দেখো পুরস্কার, আমি ভিডিও করে নিয়ে নিয়েছি। সেখানে দাদাগুলো বলছিল তুই ভিডিও করছিস, আমি ভিডিও করলেই তো সবাই আসবে পরের বার থেকে দেখে। বলো দেখো এখানে ঠাকুরটা কত সুন্দর, এটা আমাদের দাদার বুর বাড়িতেই তৈরি করেছে। বুঝতেই পারছো আর কেমন হয়েছে জানিও ঠাকুরটাকে। আর এদিকে দেখো আর একটা ভাই সেজেছে, ওই একটি গাছ একটি প্রাণের যে উৎস, মানে গাছই আমাদের দরকার অক্সিজেনের অভাব না হলে। আর এদিকে দেখো সাধক তারা মায়ের ভক্ত সাধক বামন খেপা। আর এদিকে একটা ছোট্ট বোন সেজেছে মাদার্স লাভ, এদিকেও একটা ছোট বোন সেজেছে কি স্ট্যাচু অফ কিছু একটা। আর এদিকে দেখো একটা বোন কত সুন্দর চরকা কাটা বুড়ি। আর এদিকে দেখো যেহেতু কালী পুজো, কালী ঠাকুর অনেকেই সেজেছিল পাতাল কালী, আর এ হচ্ছে বুলি, আমি একে সাজিয়েছিলাম। আর এদিকে দেখো একটা ভাই ছোট্ট ভাই সেজেছিল কত সুন্দর। আর এদিকে একটা বোনও সেজেছিল, কেমন লাগছে তোমাদের ছদ্মবেশগুলো জানিও ওই আধুনিক শিক্ষা ব্যবস্থার। এ হচ্ছে আমার একজন ভাই হয় চন্দ্রযান থ্রি নিয়ে করেছে, এটা অনেক ভালোও করেছে, ও পুরস্কারও পেয়েছে ওইখানেই। আর এদিকে দেখো টেস্টটা দেখো কত সুন্দর করেছে, আমাদের এখানে বলতে গেলে এরকম স্টেজে মানে থিমে ভালোই করেছে এবছর। এ হচ্ছে আমার দিদির ননদের মেয়ে, মানে আমার ঝিয়ারি হবে সম্পর্কে। আর এদিকে দেখো শুভ দীপাবলি জানাই, মায়ের পাশেই দাঁড়িয়ে করেছে। আর এদিকে একটা বোন কি অরণ্য ফিরিয়ে দাও সেই অরণ্য। আর এদিকে দেখো ডেঙ্গু, ডেঙ্গুর যে প্রকোপ বেড়েছে এখন সত্যি সবাই খুব সাবধানে থাকবে, আর সেই থিমটাই তুলে ধরেছে দেখো কত সুন্দর, ওটা দুটোই হয়েছে। আর এদিকে দেখো একটা বয়স্কদের কন্যা ভ্রূণ মনে হত্যা বন্ধ করো, সত্যি খুবই সুন্দর করেছিল। আর এটা হচ্ছে আমি এক যাযাবর, সাথে সাথে গানও বাজছিল, আমি কপিরাইট আসবে সেই জন্য গানটা দিতে পারিনি ওই জন্যই। দেখো কেমন হয়েছে জানিও। আর এদিকে দেখো ওটা হচ্ছে একটা খালের পারে ওপারে হয়েছিল, দেখতেই পাবে। দেখো আমি ওখান থেকে দাঁড়িয়ে তুলছিলাম কত সুন্দর লাগছে। আর এদিকে দেখো এই যে একটা ডেঙ্গু, আর আমার সত্যি শরীরটা খুবই খারাপ, তাই কথাগুলো একটু প্রবলেম হচ্ছে, আসতেও হচ্ছে, তাই তোমরা প্লিজ একটু দেখে নিও। আর এদিকে একটা সবুজ ওই আমি এক যাযাবর, অনেক কিছুই সেজেছিল এবং অনেকেই পেয়েছে, সবাই পায়নি, তার জন্য সান্ত্বনা পুরস্কার ছিল। আর এদিকে দেখো রোড শো যে হয়েছিল আমি লাইভ করেছিলাম, তারই কিছুই মুহূর্ত দেখো বোনেরা, এটা আরও অনেকটাই ভালো হয়েছে, তখন প্রথম প্রথম যেহেতু এই জন্য দেখো কত সুন্দর হয়েছিল, সেটাই ওই স্ক্রিনে দেখাচ্ছিল, হ্যাপি হয়েছে, মানে আমার তো খুবই সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে জানিও। আর ওদিকে দেখো পুরস্কার দেওয়া হবে যেগুলো সাজিয়েছে, তোমাদের ভিডিওটা কেমন লাগছে জানিও প্লিজ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে, এবং এরকমই নতুন নতুন ভিডিও তোমরা পেতে থাকবে তাহলে যখনই ছাড়বো। আর দেখো এই কালী ঠাকুর সেজেছিল, দুর্গা ঠাকুর সেজেছিল, লক্ষ্মী গণেশ সরস্বতী, মানে ছোটো ছোটো ভাই বোনেদের নিয়েই সেজেছিল সবাই। কেমন লাগছে ভিডিওটা জানিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।